আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পাওয়ারলিনেক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ কামরুল শেখ। পাওয়ারলিনেক্স ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে বরাবরই আমাদের যে নতুন মেশিনগুলো আছে সেই মেশিনের ভিডিও দিয়ে থাকি। আজকে যে ভিডিওটি নিয়ে আমরা আসছি সেটি হচ্ছে আদার্স ব্র্যান্ডের বা লোকালি যারা আইপিএস তৈরি করে তেমন একটি আইপিএস। এটা হচ্ছে স্কোয়ার একটি আইপিএস, দেখতেই পাচ্ছেন ডিজিটাল স্কোয়ার একটি আইপিএস। এইটার যে প্রবলেমটা সেই প্রবলেমটা হচ্ছে এটাতে হচ্ছে আউটপুট বোল মানে পিডাব্লিউএম বোল যেটা আমরা বলি সেটা হচ্ছে অতিরিক্ত ছিল বলতে এটার প্রায় 280-290 কাছাকাছি ছিল। সো ওইখান থেকে হচ্ছে আমরা এটা এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটার আউটপুট বোল ছিল হচ্ছে প্রায় 319। সো এটা হচ্ছে আমরা একটু কমাই নিয়ে আসবো, আমরা এটা মোটামুটি 240-250 রাখার চেষ্টা করবো, যাতে যে ভদ্রলোক এই আইপিএসটি ইউজ করে তার লাইট ফ্যান যেন না কাটে। সো এখানে হচ্ছে আমরা হচ্ছে 700 ওয়াট লোড দিছি। 700 ওয়াট লোড দিয়ে মোটামুটি আইপিএসটাকে আমরা ধরে গেছে। দেখেন এই আইপিএসগুলোর প্রবলেম হচ্ছে ওভারলোডের সময় কেমন করে। তো আমরা মোটামুটি 700 ওয়াটে এটাকে 220-এর কাছাকাছি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতেছি। সো এটা দেখেন, এখন যখন লোড কমানো হবে, যখন লোড কমানো হবে এটা কিন্তু ভোল্টেজ বেড়ে যাচ্ছে, দেখছেন 200 থাকতেছে না। সো এই ভদ্রলোকের কিছু করার নাই, উনি যেহেতু স্কোয়ার মেশিন কিনছে ওনাকে এটা মেনে নিতে হবে। 245 করে দিলাম। এরপরে হচ্ছে এটার আরেকটি প্রবলেম হচ্ছে এটা চার্জিং অ্যাম্পিয়ারে। প্রথম হচ্ছে আমাদের কাছে যখন মেশিনটি আসছে আমরা হচ্ছে তখন দেখে নিছি, দেখবেন এখানে চার্জিং অ্যাম্পিয়ার চলে আসবে, তবে চার্জিং অ্যাম্পিয়ারের কোনো লিমিটেশন থাকবে না, খুবই দ্রুত এবং হচ্ছে হাই অ্যাম্পিয়ার চলে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার নিচ্ছে, এটা হচ্ছে এসি অ্যাম্পিয়ার হবে। যারা একটু বোঝেন তারা বুঝবেন যে 30-35 অ্যাম্পিয়ার চার্জিংয়ের কোনো ইয়েই নেই। সো এই যে ফুল চার্জ হয়ে গেল, সো এই জিনিসটাকে হচ্ছে এখন আমাকে ঠিক করে দিতে হবে ভদ্রলোকের, যাতে হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ারটা ঠিক থাকে। সো এটা হচ্ছে মেশিনের লাইনগুলো একটু খুলে নিই। মোটামুটি 255-তে আনতে পেরেছি। এরপর একটু চার্জিং অ্যাম্পিয়ারটা দেখব। দেখতে পাচ্ছেন এটার এম্পিয়ারটা কোনো কন্ট্রোলে ছিল না। সো এখন মোটামুটি আমরা যেটা করছি চার্জে গেছে, আমাদের ব্যাটারিটা একটু ফুল চার্জ, তো এই জন্য হচ্ছে সাথে সাথে ফোনটা দেয় একটু লোড দিয়ে আমরা ব্যাটারিটা কমাই নিই। সো কমাই নিলাম আমরা কারেন্টের লেন্থ দিয়ে, মোটামুটি 19-এ আমরা আনতে পারছি। এটা আগে ছিল প্রায় 30-32-এর মতো। সো এই হচ্ছে স্কোয়ার ওয়েব আইপিএস এর বৈশিষ্ট্য। যারা স্কোয়ার আইপিএস এখন কিনবেন, আগে যারা কিনছেন তো কিনছেন, এখন যারা কিনবেন তারা একটু বুঝে শুনে কিনেন। স্কোয়ারের চাইতে সবসময় ডিএসপি সাইনি আইপিএসটাই ভালো হবে, যেটা সেটা যে কোনো ব্র্যান্ডেরই হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পাওয়ার লিনিক্সের জন্য দোয়া করুন।